প্রিয় বন্ধুরা, স্বাগতম শুভেচ্ছা আনতে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমি তুহিন, আর এখন রয়েছি বাংলাদেশের একমাত্র এবং ব্যতিক্রম ধর্মী টাকা জাদুঘরে। 2013 সালের শেষের দিকে ঢাকার মিরপুরে কয়েকজন মুদ্রা সংগ্রাহক ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং সেন্টার বা বিবিটিএ ভবনের দ্বিতীয় তলায় এর অবস্থান। প্রবেশেই হাতের বায়ে পড়বে নান্দনিক এক ম্যুরাল, নাম তার টাকার গাছ। সেই গাছে থরে থরে লেগে আছে হরেক রকম টাকা, মুদ্রা ইত্যাদি ইত্যাদি। রূপকথার সেই টাকার গাছ যেন বাস্তবে ধরা দিয়েছে এখানে। কড়ি থেকে কয়েন সহ নানা সময়ে মানুষের লেনদেন আর অর্থ সংরক্ষণ দেখানো হয়েছে এই টাকার কলসি ম্যুরালে। জাদুঘরের সামনে রয়েছে সাজানো চত্বর। টাকা জাদুঘরে কোনোরূপ প্রবেশ মূল্য রাখা হয় না, শুধুমাত্র নাম এন্ট্রি করিয়ে বিনামূল্যে এটি ঘুরে দেখা যাবে। গ্যালারি এক সাজানো হয়েছে আমাদের এই অঞ্চল তথা উপমহাদেশ থেকে বাংলাদেশের ইতিহাস সংশ্লিষ্ট প্রচলিত মুদ্রা, কাগজে নোট এর ধারাবাহিক প্রদর্শনীতে। শুরুটা হয়েছে খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে দ্বিতীয় শতকের ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা দিয়ে। এই সময়কালের মুদ্রাতে কোনো বর্ণ দেখতে পাওয়া যায় না, নানারূপ চিহ্ন ছাপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই অঞ্চলে একদা কড়িতে লেনদেন প্রচলিত ছিল। এই কড়িগুলো তৎকালে শ্রীলঙ্কা থেকে আমদানি করা হতো। প্রবাদে প্রবচনে কানা কড়ির কথা নিশ্চয়ই শুনেছেন। মাঝখানে ফুটো থাকায় একেই বলা হতো কানা কড়ি। কুষাণ তম্র মুদ্রা, চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর স্বর্ণ মুদ্রা, বাংলার স্বাধীন সুলতানদের মুদ্রা, মুঘল সম্রাটদের প্রচলন করা মুদ্রা, আধুনিক মুঘল মুদ্রা ও পরবর্তী ব্রিটিশ রাজ কর্তৃক প্রবর্তিত মুদ্রা, বাংলা বর্ণমালা সম্বলিত কোচ রাজাদের মুদ্রা, পণ্য দিয়ে পণ্য লেনদেন, পাটের সেই সোনালি সময়। হাল আমলে ব্যাংক সঞ্চয় দেখানো হয়েছে এখানে। মুদ্রা দ্বারা তৈরি অলংকার, 3D মনিটরে দেখানো হচ্ছে মুদ্রা ও নোটের ত্রিমাত্রিক ছবি, ব্রিটিশদের প্রচলন করা উপমহাদেশের প্রথম কাগজে নোট, পাকিস্তান আমলে প্রচলিত নোট, আধুনিক বাংলাদেশের অতীত ও বর্তমান নোট, প্রায় 2500 বছরের ইতিহাসের ধারাবাহিক পালাবদল দেখতে পাবেন থরে থরে সাজানো মুদ্রা ও নোটের সাথে সাথে। প্রদর্শিত হচ্ছে আধুনিক কয়েন তৈরির মিন্ট বা ডাইস, বিভিন্ন দিবস বা উপলক্ষকে কেন্দ্র করে ছাপানো স্মারক নোট, বাংলাদেশ ব্যাংকের কয়েন বহনের বাক্স, ব্যাংক কর্তৃক টাকার বান্ডেল তৈরির সরঞ্জাম। বাংলাদেশের নোটের সাম্রাজ্য দেখা শেষে বিদেশি নোট দেখতে যেতে হবে দ্বিতীয় গ্যালারিতে। এখানে রয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মুদ্রা ও নোট। আছে বিলুপ্ত দেশের মুদ্রা, চীনের তৈরি লম্বালম্বি নোট, পৃথিবীর সবচেয়ে বড় রাশিয়ান নোট, জাপান, আমেরিকা, কানাডা সহ ইউরোপের নানা দেশের নানা সময়ের প্রচলিত মুদ্রা ও কাগজে নোট সংরক্ষিত রয়েছে এই গ্যালারিতে। এছাড়া এই গ্যালারিতে আছে ফটো কিয়ক্স, মাত্র 50 টাকার বিনিময়ে নিজের ছবি সংবলিত 1,00,000 টাকার স্মারক ব্যাংকনোট পাওয়া যাবে এখানে। বাংলাদেশ ও পৃথিবীর নানা দেশের অর্থব্যবস্থার বিবর্তনের ইতিহাস নিজ চোখে দেখতে, ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে চলে আসুন টাকা জাদুঘরে। ঠিকানা, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, 5 মিরপুর রোড, ঢাকা 1216। ঢাকার যে কোনো স্থান হতে মিরপুর 1 বা মিরপুর 2 এ এসে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এই টাকা জাদুঘরে। শনিবার থেকে বুধবার সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এ জাদুঘরটি খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। ভিডিওটি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আজ বলছি বিদায়, দেখা হবে নতুন কোনো জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, খুব ভালো। আল্লাহ হাফেজ। Thank you.